আর্ম পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থীরা, ইসলাম শিক্ষা ক্লাসে তোমাদের স্বাগত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। শোনো, দুই একজন প্রথম দিকের দুই একজন ছাত্র আনমিউট করে রাখবা, আর বাকি সবাই মিউট করে রাখো, অডিও ভিডিও মিউট করে রাখো। যদি কখনো কারো প্রশ্ন করার প্রয়োজন হয় তাহলে সে আনমিউট করে আমার কাছে প্রশ্ন করবে, ঠিক আছে? আচ্ছা, এমনিতে নরমালি সবাই মিউট করে রাখো, শুধু দুই একজন আনমিউট করে রাখবা। তোমরা স্ক্রিন শিট দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তো তোমাদের আজকে যে বিষয়ে পড়াবো সেটা হচ্ছে ইসলাম আর ইমান সম্পর্কে, পাঠ্যবই প্রথম অধ্যায় পাঠ 1 ও 2। তো সবাই পাঠ্যবই বের করে নাও। আচ্ছা, এখানে আজকে তোমরা যে বিষয়গুলো জানতে পারবা সেটা হচ্ছে, এক, ইসলাম কি তা ব্যাখ্যা করতে পারবে, দুই, ইসলামের ভূমিকা তথা আলোচ্য বিষয় সম্পর্কে বলতে পারবে, তিন, ইসলাম শিক্ষার গুরুত্ব অনুধাবন করতে পারবে, চার, ইমান কি তা জানতে পারবে, পাঁচ, ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক কি তা বর্ণনা করতে পারবে। ঠিক আছে, এই বিষয়গুলো মাথায় রেখে আমরা আজকে পাঠদান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যারা ইতিমধ্যে জয়েন করেছো তাদের সবাইকে আবারও স্বাগতম। তো আমরা তাহলে শুরু করতে যাচ্ছি। প্রথমে হচ্ছে, এখন আর সালাম দেওয়ার প্রয়োজন নেই, যারা জয়েন করতে। আসসালামু আলাইকুম স্যার। তোমাদেরকে প্রশ্ন করার জন্য আমি সুযোগ দেবো, এখন একটু আমাকে কথা বলতে দাও, ঠিক আছে? প্রথমে আমরা জানবো যে ইসলাম কি। ইসলাম হচ্ছে, ইসলাম শব্দের অর্থ আনুগত্য করা, শান্তির পথে চলা, আত্মসমর্পণ করা, অর্থাৎ বিনা দ্বিধায় আল্লাহ তাআলার যাবতীয় আদেশ নিষেধ মেনে চলাকে বলা হয় ইসলাম। ইসলাম আল্লাহ তাআলার মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা। ইসলামের পরিচয় দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইসলাম, ইসলাম হচ্ছে আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি এই সাক্ষ্য দিবা যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, ওয়া তুকিমা সালাতা, তুমি সালাত কায়েম করবে, ওয়া তুতিয়া যাকাতা, যাকাত প্রদান করবে, ওয়া তাসুমু রমাদান, ওয়া তাসুমা রমাদানা, রমজান মাসে রোজা রাখবে, ওয়া তাহাজ্জাল বাইতা ইন ইসতাতাআতা ইলাইহি সাবিলা, আর যদি সম্ভব হয় তাহলে তুমি আল্লাহর হজ বাইতুল্লাহর হজ পালন করবে। অর্থাৎ এই পাঁচটা জিনিসের সমন্বয় হচ্ছে ইসলাম। কে যদি নিজেকে মুসলমান বলে দাবি করতে চায় তাহলে তাকে এই পাঁচটা জিনিস অবশ্যই মেনে চলতে হবে, এছাড়া জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকট ইসলামই একমাত্র মনোনীত ধর্ম বা জীবন ব্যবস্থা। এই হচ্ছে মোটামুটি ইসলামের পরিচয়, যে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ তাআলার আদেশ নিষেধ বিধিবিধান মেনে চলতে হবে, এইটাই হচ্ছে ইসলাম। ইসলামের ভূমিকা বলতে এখানে ইসলামের আলোচ্য বিষয় কি সেদিকে ইঙ্গিত করা হয়েছে, যে ইসলাম, যেহেতু আল্লাহ তাআলা বলছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আজ আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের উপর আমার অনুগ্রহ রাজি পূর্ণাঙ্গ করলাম এবং তোমাদের জন্য দিন হিসেবে মনোনীত করলাম ইসলাম। সেই জন্য জীবনের প্রতিটি ক্ষেত্রে, ব্যক্তি, পরিবার, সমাজ, অর্থ, রাষ্ট্র, সকল ক্ষেত্রে ইসলামের বিধিবিধান মেনে চলার নামই হচ্ছে ইসলাম। একজন মুসলিম হতে গেলে তাকে জীবনের সকল ক্ষেত্রে ইসলামের বিধিবিধান মেনে চলতে হবে। মানুষের জীবনে এমন কোনো দিক নেই যেটা ইসলামে আলোচনা করা হয়নি, জীবনের সকল দিক সকল ক্ষেত্রে এখানে আলোচনা করা হয়েছে। ইসলাম শব্দটা সিলমুন মূল ধাতু থেকে নির্গত। সিলমুন শব্দের অর্থ হচ্ছে শান্তি, সিলমুন শব্দের অর্থ হচ্ছে শান্তি। তো কোনো মানুষ যদি ব্যক্তি জীবনে ইসলাম অনুসরণ করে তাহলে তার জীবনে শান্তি চলে আসবে, জীবন তার শান্তিময় হবে। কোনো ব্যক্তি যদি তার পরিবারে ইসলাম মেনে চলে তাহলে তার পরিবারটা শান্তিময় হবে,
যে সমাজে ইসলামের বিধিবিধান মেনে চলা হবে সে সমাজে শান্তি ফিরে আসবে, যে রাষ্ট্রে ইসলামের বিধিবিধান মেনে চলা হবে সে রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠিত হবে, সেই জন্যই এর নাম হচ্ছে ইসলাম। আরেকটা বিষয় দেখো, যে অন্য অন্য ধর্মের নামকরণ হয়েছে হয়তো কোনো স্থানের নামে, কোনো ব্যক্তির নামে, কোনো ভাষার নামে, বিভিন্ন ভাবে নামকরণ করা হয়েছে, কিন্তু ইসলামকে ইসলামকে কোনো ব্যক্তির নামে নামকরণ করা হয়নি। ইসলাম ধর্ম প্রচার করেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে ইসলাম নামকরণ করা হয়নি। আরব দেশে ইসলাম এসেছে আর কিন্তু আরব দেশের নামে ইসলাম নামকরণ করা হয়নি, কারণ এটা হচ্ছে সর্বজনীন, সারা বিশ্বের সকল মানুষের জন্য এটা একটা শান্তির ধর্ম। যে ইসলাম অনুসরণ করবে সে জীবনে শান্তি পাবে, সেই সেই দৃষ্টিকোণ থেকেই এই ধর্মের নাম রাখা হয়েছে ইসলাম। আল্লাহ তাআলা স্বয়ং এই নামকরণ করেছেন, তিনি এই ধর্মের প্রবর্তক, ইসলাম ধর্মের প্রবর্তন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই। তাহলে প্রচার করেছেন কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন এই ধর্মের প্রচারক। তো এই হচ্ছে ইসলামের নামকরণ বিষয়ে। আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে ইসলাম শিক্ষার গুরুত্ব। কেন আমরা ইসলাম শিক্ষা পড়ব, অধ্যয়ন করব? আমরা যে কোনো জিনিস পড়ার আগে আমাদেরকে জানতে হবে যে এটা পড়লে আমার কি লাভ হবে, তাই না? তো ঠিক তেমনি ইসলাম শিক্ষা আমরা কেন পড়ব? যেহেতু আমরা একজন মুসলিম, একজন মুসলিম হিসেবে আমাদের কি করা উচিত, কি করা উচিত নয়, কোনটা করলে আমাদের কল্যাণ হবে, কোনটা করলে ক্ষতি হবে, কিসে আল্লাহ তাআলা সন্তুষ্টি আর কিসে আল্লাহ তাআলার অসন্তুষ্টি, এই বিষয়গুলো আমাদেরকে জানা যাবে এই ইসলাম শিক্ষা পড়ার মাধ্যমে। একজন মানুষ যদি গাড়ি চালাতে চায় তাহলে তাকে অবশ্যই ড্রাইভিং শিখতে হবে, কেউ যদি সাঁতার কাটতে চায় তাহলে তাকে অবশ্যই সাঁতার কাটা শিখতে হবে আগে। সাঁতার কাটা না শিখে যদি সে আগে নদীতে ঝাঁপ দেয় তাহলে কি সাঁতার কাটতে পারবে না, সে বিপদগ্রস্ত হয়ে যাবে, তাই না? ডুবে মরার সম্ভাবনা রয়েছে। ঠিক তেমনি ভাবে যদি কেউ একজন মুসলিম হিসেবে নিজেকে পরিচালিত করতে চায়, তার জীবন পরিচালনা করতে চায়, তাহলে তাকে অবশ্যই ইসলাম শিক্ষা জানতে হবে। এরপরে ইসলাম শিক্ষা জানার, ইসলাম শিক্ষা পড়ার দ্বিতীয় লাভ হচ্ছে যে এই জ্ঞান অর্জনের মাধ্যমে আমরা আমাদের চরিত্রকে সুন্দরভাবে গড়ে তুলতে পারব। ইসলাম শিক্ষা আমাদেরকে শিক্ষা দেয় সৎ চরিত্রবান আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করে। এটা আমাদেরকে সত্যবাদিতা শিক্ষা দেয়, ন্যায়পরায়ণতা শিক্ষা দেয়, ভালো কাজের আদেশ দেয়, মন্দ কাজ থেকে বিরত রাখে, তাই না? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? পাশাপাশি এটা আমাদেরকে বিভিন্ন রকমের খারাপ কাজ, লোভ লালসা হিংসা বিদ্বেষ স্পর্শকাতরতা চুরি ডাকাতি চিন্তায় রাহাজানি জঙ্গিবাদ এগুলো থেকে বিরত থাকতে শিক্ষা দেয়, তাই না? তো এই জন্য যদি কেউ ইসলাম শিক্ষা পড়ে তাহলে তার চরিত্র সুন্দর হবে। তাহলে প্রথম লাভ হচ্ছে একজন মুসলিম হিসেবে জীবনযাপন করার জন্য যা প্রয়োজন সেটা আমরা ইসলাম শিক্ষা থেকে জানতে পারি। দ্বিতীয় লাভ হচ্ছে ইসলাম শিক্ষার মাধ্যমে আমাদের চরিত্রকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারি, তাই না? তো ইসলাম শিক্ষা সাবজেক্টের আর একটা বিশেষ লাভ আছে যেটা অন্য সাবজেক্টে নেই, এটা আমি বরাবরই তোমাদেরকে ক্লাসেও বলেছিলাম, সেটা হচ্ছে যে এই সাবজেক্ট তুমি যত পড়বে তত সব। অন্যান্য সাবজেক্ট পড়লে সেটা তোমার দুনিয়ার কাজে লাগবে, কিন্তু ইসলাম শিক্ষা এমন একটা সাবজেক্ট, এমন একটা বিষয় যেটা তোমার দুনিয়াতেও কাজে লাগবে আখিরাতেও কাজে লাগবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি হাদিসে বলেছেন যে রাতের কিছু সময় দিনের একটি জ্ঞান অর্জন করা সারা রাত নফল ইবাদত করার চাইতে উত্তম। সুবহানাল্লাহ। তাহলে যদি তুমি মাগরিবের পরে আধা ঘন্টা এক ঘন্টা ইসলাম শিক্ষা বইটা পড়ো, ইসলামের একটা পাঠ, একটা এই এই বইয়ের থেকে একটা পাঠ তুমি পড়লে, একটু জ্ঞান অর্জন করলে, তাহলে সারা রাত নফল নামাজ পড়ার সব আল্লাহ তাআলা তোমার আমলনামায় প্রদান করবেন। তাহলে এটা অন্যান্য সাবজেক্টের চাইতে এই সাবজেক্টটা বেশি লাভ, তাই না? তো সেজন্য আমাদেরকে অবশ্যই কি করতে হবে? ইসলাম শিক্ষা করতে হবে। এই সাবজেক্ট পড়ার মাধ্যমে, এই সাবজেক্টের কথাগুলো মেনে চলার মাধ্যমে আমরা দুনিয়ায় কল্যাণ লাভ করতে পারবো এবং আখিরাতে আল্লাহ তাআলার জান্নাত আমরা লাভ করতে পারবো। সেই জন্য আমাদেরকে কি অবশ্যই ইসলাম শিক্ষা করতে হবে। তো এতক্ষণ যা আলোচনা করলাম এখান থেকে, অর্থাৎ পার্ট এক থেকে, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা প্রশ্ন করতে পারো, তোমাদেরকে সময় দিচ্ছি। কার প্রশ্ন আছে বলো? তোমরা কি আমার কথা বুঝতে পারছো?
স্যার হ্যাঁ যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে সে আনমিউট করে আমার কাছে প্রশ্ন করো আগে অডিওটা আনমিউট করে নাও করে আমার কাছে প্রশ্ন করো তোমরা কি বুঝতে পারোনি নাকি বুঝেছো বুঝছি স্যার বুঝছি বুঝতে পারছো তো ঠিক আছে তাহলে আমরা পরের অংশে যাই কেমন জি স্যার তোমাদের কোনো প্রশ্ন আসে মাথায় তাহলে তৎক্ষণাৎ আনমিউট করে আমার কাছে প্রশ্ন করবে ঠিক আছে আচ্ছা এরপরে আসো পার্ট দুই ইমান ইমান শব্দটি আমনুন মূল ধাতু থেকে নির্গত অর্থাৎ হচ্ছে বিশ্বাস স্থাপন করা আস্থা স্থাপন করা স্বীকৃতি দেওয়া স্বীকার করে নেওয়া মেনে নেওয়া যেমন আমি তোমার শিক্ষক এইটা আগে তোমাকে অন্তরে বিশ্বাস করতে হবে যে উনি আমার শিক্ষক তোমার যদি মনেই না থাকে যে উনি আমার শিক্ষক তাহলে কিন্তু তুমি আমার সাথে কখনো ভালো ব্যবহার করবে না রাস্তাঘাটে দেখা হলে তোমার মন বলবে না যে স্যারকে একটু সালাম দেই কারণ তুমি তো আমাকে শিক্ষক হিসেবে বিশ্বাসই করো না কিন্তু যদি তোমার মনে বিশ্বাস থাকে আমার প্রতি শ্রদ্ধাবোধ থাকে তাহলে যদি 20 হাত দূরে থেকেও দেখা হয় তারপরেও কি মন চাইবে যে স্যারের কাছে যে একটু সালাম দেই স্যারকে একটু জিজ্ঞেস করি কেমন আছে তাই না তো সেই জন্য আগে কি বিশ্বাস অন্তরের বিশ্বাসটা আগে গুরুত্বপূর্ণ এই ঈমান সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈমান হচ্ছে আনতুমিনা বিল্লাহি তুমি আল্লাহকে বিশ্বাস করবে ওয়া মালাইকাতিহি ফেরেশতাকে বিশ্বাস করবে ও কুতুবিহি কিতাবসমূহে বিশ্বাস করবে ওয়া রাসূলিহি রাসূলদেরকে বিশ্বাস করবে আল ইয়াউমিল আখিরি এবং পরকাল দিবসে বিশ্বাস করবে ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি এবং ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করবে এই কয়টা বিষয় ঈমানের মুফাসসালে এগুলো আরো বিস্তারিত দেওয়া আছে আমানতু বিল্লাহি আমি বিশ্বাস করলাম আল্লাহর প্রতি ওয়া মালাইকাতিহি ফেরেশতার প্রতি ওয়া কুতুবিহি কিতাবসমূহের প্রতি ওয়া রাসূলি রাসূলের প্রতি ওয়াল ইয়াউমিল আখিরি পরকালের প্রতি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করলাম ওয়াল বাসি বাদাল মাউত এবং মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস স্থাপন করলাম অর্থাৎ কেউ যদি মুমিন হতে চায় তাহলে তাকে এই 7টা বিষয়ে কি করতে হবে অবশ্যই বিশ্বাস স্থাপন করতে হবে এরপর আসো ঈমান ও ইসলামের সম্পর্ক কি তো আমরা এতক্ষণ জানলাম ইসলাম কাকে বলে ঈমান কাকে বলে এখন এই দুটোর মধ্যে সম্পর্ক কি এই দুটোর মধ্যে সম্পর্ক তো ইসলাম হচ্ছে বাহ্যিক কাজকর্ম ব্যবহারিক জীবন আর ঈমান হচ্ছে অন্তরের সাথে সম্পৃক্ত যেটা দেখা যায় না কিন্তু বাহিরের কাজকর্ম দেখে বোঝা যায় যে তার মধ্যে ঈমান আছে যেমন কথা বলে যে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় তো একটা গাছ যখন তার কাণ্ড শাখা ফুল ফল দেখা যাবে তখন অটোমেটিক বোঝা যাবে যে এই গাছটার শিকড় আছে এই গাছটার শিকড় কি আছে আর যদি কাণ্ড ফুল ফল এগুলো না থাকে কেউ একটা শিকড় শুধু মাটিতে পুঁতে রাখলো তাহলে ওই শিকড়ে কি তার কোনো গাছ হবে সেটা কোনো ফল দেবে দেবে না ঠিক তেমনি ভাবে একজন ব্যক্তির অন্তরে ঈমান আছে কিন্তু সে নামাজ পড়ে না রোজা রাখে না অর্থাৎ বাস্তব কাজকর্ম তার মধ্যে নাই তাহলে ওই ঈমানও তার কোনো কাজে আসবে না ইসলাম ছাড়া ঈমান অসম্পূর্ণ আবার একজন লোক নামাজ পড়ে কিন্তু ঈমান নাই সেই ঈমানও আল্লাহ তাআলার কাছে তার গৃহীত হবে না সেই ইসলামও তার আল্লাহ তাআলার কাছে গৃহীত হবে না যেমন অনেক সময় অন্য ধর্মের অনুসারী লোকেরাও কি করে সাওম পালন করে উপবাস পালন করে কিন্তু তাদের কি নাই ঈমান নাই তাহলে ওই উপবাস পালনে কি আল্লাহ তাআলার কাছে তারা কোনো সওয়াব পাবে পাবে না কেন পাবে না কারণ তাদের শিকড় নাই শিকড় ছাড়া যেমন গাছ বাঁচতে পারে না ঈমান ছাড়া তেমনি মুসলিম হতে পারে না আবার শুধু শিকড় দিয়েও একটা গাছ পরিপূর্ণ হয় না তেমনি শুধু ঈমান দিয়েও একজন মানুষ প্রকৃত মুসলমান হতে পারে না এই জন্য আল্লাহ তাআলা বলেছেন কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত আর তোমরা মুসলমান না হয়ে মরো না তার মানে শুধু ঈমান থাকলেই হবে না কি হতে হবে মুসলিম হতে হবে ইসলামের বিধিবিধান গুলো মেনে চলতে হবে তো ঈমান আর ইসলামের সম্পর্ক হচ্ছে মূলত শিকড়ের সাথে গাছের সম্পর্ক নেই শিকড় মাটির গভীরে থাকে ঈমান মানুষের অন্তরে থাকে গাছের কাণ্ড ডালপালা
ফুল ফল এগুলো বাহিরে দেখা যায়, তেমনি একজন মানুষের ইমান আছে কিনা সেটা বোঝা যাবে, যে সে নামাজ পড়ে কিনা, রোজা রাখে কিনা, ইসলামের বিধিবিধান মেনে চলে কিনা, এগুলো যদি তার আমল থাকে তাহলে বোঝা যাবে যে তার অন্তরে ইমান আছে, অর্থাৎ সে একজন প্রকৃতই মুসলিম। এই হচ্ছে ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক। তো যে পর্যন্ত পড়ানো হলে এর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, তোমাদের কোনো প্রশ্ন আছে কারো থাকলে বলো। বলো আব্দুল্লাহ, প্রশ্ন আছে কোনো? প্রশ্ন নাই? আচ্ছা, তাহলে আমরা আর একটু পড়াবো, আর একটু অংশ বাকি রয়েছে এই পাঠে। ইমানের সাতটি মূল বিষয়, তো এই সাতটা বিষয়ের মধ্যে আল্লাহ তাআলার পরিচয়, ফেরেশতাদের পরিচয়, আসমানি কিতাব সমূহের পরিচয়, নবী রাসূলের পরিচয়, আখিরাতের প্রতি পরিচয়, এগুলোর অধিকাংশই পরবর্তীতে বিস্তারিত আলোচনা রয়েছে। শুধু ফেরেশতা অংশ নাই আর তাকদীর অংশ নেই, বাকি অংশগুলো এগুলো প্রত্যেকটা বিষয় নিয়ে আলাদা আলাদা করে একটা করে পাঠ রয়েছে। তা আমরা সময় পেলে ইনশাল্লাহ সেখানে বিস্তারিত বলবো। ফেরেশতা সম্পর্কে একটু বলি। ফেরেশতারা আল্লাহ তাআলার বিশেষ সৃষ্টি, আল্লাহ তাআলা তাদেরকে নূর দিয়ে তৈরি করেছেন। আল্লাহ তাআলা যখন যাকে যে আদেশ করেন তারা তখন সেই আদেশই পালন করে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়াইয়াফআলুনা মা ইউমারুন, তাদেরকে যা আদেশ করা হয় তারা তাই করে। তো কতজন ফেরেশতা রয়েছে এটার সংখ্যা শুধুমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে একটা হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন তিনি মেরাজে গেলেন, ওখানে একটা মসজিদ রয়েছে সাত আসমানের উপরে, বাইতুল মামুন নামে একটা মসজিদ রয়েছে, সেখানে প্রতিদিন 70,000 ফেরেশতা তাওয়াফ করতে আসে। যারা একদিন তাওয়াফ করে যায় তারা আর কিয়ামত পর্যন্ত ফিরে আসবে না। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে আসলে ফেরেশতা কত অসংখ্য ফেরেশতা আল্লাহ তাআলা রয়েছে। প্রতিটি মানুষের সাথে অন্তত পক্ষে 4 জন এবং কোন কোন বর্ণনায় রয়েছে 10 জন করে ফেরেশতা রয়েছে এক একজন মানুষের সাথে। তারা তাদেরকে কেউ কেউ আছে তাকে সংরক্ষণ করার দায়িত্বে, এরপরে কেউ কেউ তার আমলনামা লিপিবদ্ধ করছেন, কেরামান কাতিবিন আছে, ওই সম্মানিত ফেরেশতারা রয়েছেন। তারপরে প্রত্যেকটা মানুষের মৃত্যুর জন্য আলাদা আলাদা ফেরেশতা দায়িত্ব নিয়োজিত আছে যে কখন তার মৃত্যুর সময় হবে। এইভাবে অসংখ্য ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, অগণিত। আমাদেরকে বিশ্বাস করতে হবে যে এরা আল্লাহ তাআলার বিশেষ সৃষ্টি, এরা নারী পুরুষ বিবাহ সাথে পানাহার এগুলো থেকে তারা মুক্ত, আল্লাহ তাআলা তাদেরকে বিশেষভাবে সৃষ্টি করেছেন। আচ্ছা, আর একটা বিষয় গুরুত্বপূর্ণ আছে এখানে, সেটা হচ্ছে তাকদীরের প্রতি বিশ্বাস। এটা নিয়েই আমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে তাকদীর বিষয়টা আসলে কি। আল্লাহ তাআলা যদি আমাদেরকে আমাদের ভাগ্যে জাহান্নাম লিখে রাখেন, আমরা তো জাহান্নামে যাবই, তো এই জন্য আমাদের দোষ কিসে? এখানে মূল বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলা কারো উপর কোনো কিছু জোর করে চাপিয়ে দেন না। আল্লাহ তাআলা সূরা নাহলে বলেছেন ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, আমি তোমাদেরকে সঠিক পথ প্রদর্শন করেছি, তোমরা চাইলে শুকরগুজার হতে পারো, আবার চাইলে না শুকরিও করতে পারো। তার মানে আমি তোমাদেরকে পড়ালাম, পড়ানোর পরে আমি তোমাদেরকে বললাম তোমাদের এই প্রশ্নটার উত্তর তোমাদেরকে লিখে দিতে হবে। এখন পরীক্ষার খাতায় তোমার স্বাধীনতা রয়েছে, তুমি ইচ্ছা করলে প্রশ্নের উত্তরও লিখতে পারো, আবার কোনো ছড়া গানও লিখতে পারো, আবার কারো কাছে কোনো চিঠিও লিখতে পারো, তাই না? এখন আমি যদি পরীক্ষার হলেই তোমাকে বলি এই তুমি এই বানানটা ভুল করেছো, এইখানে রসিকর হবে, এইখানে মাত্রা দাওনি কেন, তাহলে কি তোমার পরীক্ষার স্বাধীনতা থাকলো, কাজের স্বাধীনতা থাকলো? থাকলো না। তখন তুমি কিন্তু শান্তিমতো পরীক্ষাটা দিতে পারবে না, তোমার যথাযথ মূল্যায়ন হবে না। আমি যদি পরীক্ষার হলে তোমাকে ঠিক করে দেই সবকিছু, তাহলে কি ঠিক হলো, মূল্যায়ন হলো? হলো না। এই দুনিয়াটা হচ্ছে তোমার আমার জন্য পরীক্ষা কেন্দ্র। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন যে আমি তোমাদেরকে প্রশ্ন দিলাম, সিলেবাস দিলাম, তোমাদেরকে সবকিছু দিলাম, তোমরা এইভাবে এই কাজগুলো করো তাহলে তোমরা সফলতা লাভ করবে, আর এই কাজগুলো পরিহার করো তাহলে সফলতা লাভ করবে। এখন আমরা এখানে স্বাধীনতা পেয়ে আমরা মনে করলাম কই আমি খারাপ কাজ করলাম, চুরি করলাম, আল্লাহ তো কিছুই বললো না। হ্যাঁ, আমি একজনের জমি দখল করলাম, আল্লাহ তো কিছুই বললো না।
এইভাবে যদি আমি মনে করি যে কই আল্লাহ তো আমাকে এখানে কিছু বলতেছেন, কিন্তু এটা তো পরীক্ষা কেন্দ্র, এখানে তো আল্লাহ তাআলা কিছু বলবেন না, এখানে আল্লাহ তাআলা ইখতিয়ার দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা আমাকে তোমাকে আমাকে কি করেছেন, বিবেক দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা শামসে বলেছেন, তোমাদের এই কিতাবে রয়েছে, সূরাটা রয়েছে সূরা শামস, তোমরা হয়তো পড়েছো, যে ফাআল হামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা, আমি তাকে তাকওয়া অর্থাৎ ভালো ও ফুজুরহা এবং খারাপ ভালো মন্দ বোঝার জ্ঞান আমি তাকে দান করেছি। ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা, সে সফলতা লাভ করবে যে নিজেকে পরিশুদ্ধ করবে, অর্থাৎ যে ভালোটা গ্রহণ করবে সে সফলতা লাভ করবে, ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা, আর যে নিজেকে কলুষিত করবে সে ব্যর্থ হবে। তাহলে আল্লাহ তাআলা তোমাকে আমাকে ভালো মন্দের পার্থক্য করার জ্ঞান দিয়েছেন, এরপরেও যদি আমি ভুল পথে চলি তাহলে কি এজন্য আল্লাহর কোনো দোষ হবে? হবে না। তুমি ঢাকায় যাবে, আমাকে বললে যে স্যার আমি ঢাকায় যাব, কোন পথে যাব, আমি তোমাকে বললাম চার মাথায় যাও, সেখানে গিয়ে অথবা সাত মাথায় যাও বা ঠনঠনিয়াতে যাও, গিয়ে দেখো ঢাকার বাস রয়েছে, এই বাসগুলো ঢাকায় যায়, তুমি সেই বাসগুলোর কোনো একটা টিকিট কেটে উঠে পড়ো, তাহলে তুমি ঢাকায় যেতে পারবা। তুমি মনে করলে যে এখন আমি তো স্যারের কাছ থেকে বুদ্ধি নিছি, নিয়ে এখন আমার স্বাধীনতা, আমি এখন এই রংপুরের দিকের যে গাড়িগুলো রয়েছে বা রাজশাহীর গাড়ি যেগুলো রয়েছে, তুমি সেই গাড়িগুলোতে টিকিট কেটে উঠে বসে পড়লে, এরপরে যখন রাজশাহী পৌঁছে গেলে তখন বললো যে স্যার আমাকে এই ভুলটি করলো, স্যার আমাকে বললো যে ঠনঠনে যা বাসে উঠবে, তা আমি তো ঠনঠনে এসেই বাসে উঠেছে, কিন্তু আমি রাজশাহীতে আসলাম কেন, কিন্তু তুমি যে রাজশাহী গাড়িতে চলেছো ওখানে গিয়ে তো আর তোমাকে আমি বাধ্য করবো না যে তোমাকে এই গাড়ি চড়তে হবে, এই গাড়ি চড়াতে হবে না, তোমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে। এই দুনিয়াতেও আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, মানুষকে হেদায়তের জন্য নবী রাসূল পাঠিয়েছেন, তারা আমাদেরকে সঠিক রাস্তা দেখিয়ে দিয়েছে। আজকে তোমার সামনে আমার সামনে কোরআন রয়েছে, হাদিস রয়েছে, তা আমরা যদি সেই কোরআন হাদিস অনুসরণ করি, ইসলামের সঠিক রাস্তা গ্রহণ করি, তাহলে আমরা আল্লাহ তাআলা জান্নাতে যেতে পারবো। আর যদি সেই রাস্তা গ্রহণ না করি, তাহলে তুমি মুসলমানের ঘরে জন্ম নিলেও তোমাকে জাহান্নামে যেতে হবে, যদি তুমি ইসলামের সঠিক রাস্তাটা অনুসরণ না করো। তো এই জন্য এখানে তাকদীরকে দোষারোপ করে কোনো লাভ নেই, এখানে তোমার আমার কাজ হচ্ছে যে আমরা আমরা আমাদের সাধ্যমতো বিবেক বুদ্ধি প্রয়োগ করে সঠিক রাস্তাটা গ্রহণ করে চলার চেষ্টা করবে। এরপরেও যদি কোনো ভুল হয়ে যায়, শয়তানের প্ররোচনায় পড়ে, নকশের তারণায় পড়ে, লোভের বশীভূত হয়ে যদি কখনো কোনো ভুল করে বসে, তাহলে আমরা সাথে সাথে কি করবো, আল্লাহ তাআলার কাছে ক্ষমা করবো, তওবা করবো এবং আবার সঠিক পথে ফিরে আসবো, সঠিক রাস্তায় চলে আসবো, তাহলে ইনশাল্লাহ আমরা সফলতা লাভ করতে পারবো। এই হচ্ছে মোটামুটি তাকদীরের বিশ্বাসের মূল কথা, মূল কথা। এরপরেও যদি আমাদের কোনো বিপদ আপদ আসে, যে স্যার আমরা সঠিক পথে থাকার পরেও অনেক সময় দিকে অসুস্থ হয়ে পড়ি, এই যে এখন যেমন করোনা ভাইরাস দুর্যোগ রয়েছে, এগুলো কি আমাদের জন্য, এগুলো কি আমাদের ভাগ্যে লাগছে? হ্যাঁ, ভাগ্যে লাগাচ্ছে। আল্লাহ তাআলা তোমাকে আমাকে বিপদ আপদ দিয়ে পরীক্ষা করবেন, কারণ তুমি যদি একটা স্বর্ণ দিয়ে অলংকার বানাতে চাও, ওই স্বর্ণ নিয়ে গিয়ে যখন তুমি স্বর্ণ অলংকারের কাছে দেবে, উনি কিন্তু ওইভাবে সাথে সাথে অলংকার বানিয়ে দেবে না, ওটাকে আগে শ্বাসে ফেলে গলাবে, উত্তপ্ত করবে, ওটাকে বিভিন্নভাবে হাতুড়ি দিয়ে বা যে কোনোভাবে ওটাকে আস্তে আস্তে আঘাত করবে, করে করে তারপরে সেটা অলংকার করবে, তারপরে না এইটা কোনো মেয়ের গলায় নাকে কানে শোভা পাবে। তো এখন ওই স্বর্ণের দণ্ড যদি বলে যে না আমি এগুলো কোনো কষ্ট স্বীকার করবো না, আমি সরাসরি একজনের কানে গিয়ে চলে থাকবো, তাহলে কি হবে? হবে না। তো তুমি জান্নাতের মেহমান হয়ে যাবে, হ্যাঁ, সেই জন্য দুনিয়াতে তোমাকে কি করতে হবে, একটু এরকম উত্তাপ, এরকম গলানো, এরকম হাতুড়ির বাড়ি, এরকম একটু কষ্ট সহ্য করতে হবে। এর মাধ্যমে আল্লাহ কি করেন, বান্দার গুনাহ মাফ করে দেন আর জান্নাতে তার মর্যাদা বৃদ্ধি করে দেন। সেই জন্য এগুলোও তাকদীরের অন্তর্গত, এবং এগুলো এই সমস্ত পরিস্থিতিতে আমাদের কি করতে হবে, সবর করতে হবে এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করতে হবে, যাতে আমরা এই সমস্ত বিপদ থেকে রক্ষা পেতে পারি। তো এই হচ্ছে তোমাদের আজকের পড়ানো, তোমাদের এখন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা প্রশ্ন করতে পারো। কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো, তোমার কি আমার কথা শুনতে পাচ্ছো? জি স্যার।
হ্যাঁ, কে একজন একটু উত্তর দাও। কে? আব্দুল আল জিদান। জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো। না স্যার, প্রশ্ন নাই। আচ্ছা বলো দেখি, তাকদীর শব্দের অর্থ কি? ভাগ্য। ভাগ্য ভাগ্য আর কি? ইমান শব্দের অর্থ কি? ইমান, বিশ্বাস। বিশ্বাস, বিশ্বাস। আর ইসলাম শব্দের অর্থ? শান্তি, আনুগত্য করা। আনুগত্য করা, হ্যাঁ এটা ঠিক আছে। হ্যাঁ শান্তি ওটাও হবে, কিন্তু ইসলাম শব্দের অর্থ, পরীক্ষা যদি আসে ইসলাম শব্দের অর্থ কি, তাহলে ইসলাম শব্দের অর্থ হচ্ছে আনুগত্য করা, আত্মসমর্পণ করা। আচ্ছা ইমান যদি গাছের শিকড় হয়, তাহলে ইসলাম কি হবে? স্পষ্ট করে বলো একটু, আর একবার বলো। ইমান যদি গাছের শিকড় হয়, ইসলাম তাহলে কি? আমার কথা শুনতে পাচ্ছো? আচ্ছা, তো তোমাদের আর কি কোনো প্রশ্ন আছে? প্রশ্ন না থাকলে আচ্ছা আমি তোমাদেরকে একটা সৃজনশীল প্রশ্ন দেব। তোমরা একটু সবাই খাতা কলম নাও। দেখতে পাচ্ছ স্ক্রিন শেয়ার? জি স্যার। আচ্ছা তো তোমরা চাইলে এটা ছবি তুলে রাখতে পারো, অথবা স্ক্রিনশিট নিতে পারো একটা, তারপরে আমি একবার বলে দিচ্ছি। মহসিনা এবং তাহমিনা দশম শ্রেণীতে পড়ে। মহসিনা বলল, ইসলামই একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম, এটি একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, কিয়ামত পর্যন্ত সকল মানুষের উচিত এ ধর্ম অনুসরণ করা। তার বান্ধবী তাহমিনা বলল, তুমি ঠিক বলেছো, তবে এটা সত্য যে ইমান ছাড়া ইসলাম কল্পনা করা যায় না। প্রশ্ন ক, ইমান শব্দটি কোন মূল ধাতু থেকে নির্গত? খ, আকাইদ বলতে কি বোঝায়? গ, তুমি কি মহসিনার মতামত সমর্থন করো? তোমার মতামতের সপক্ষে প্রমাণ পেশ করো। মহসিনা কি বললো? যে ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম, এটি একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। তুমি এটা সমর্থন করো কি করো না? করি স্যার। হ্যাঁ, তাহলে ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, আমি এই মতামত সমর্থন করি। ইসলামের ভূমিকা অংশ থেকে তোমাদেরকে লিখতে হবে এই প্রশ্নের উত্তর, ঠিক আছে? আচ্ছা এরপরে হচ্ছে ঘ নাম্বার, তাহমিনার শেষোক্ত বক্তব্যের তাৎপর্য ব্যাখ্যা করো। অর্থাৎ ইমান ছাড়া ইসলাম কল্পনা করা যায় না, কল্পনা করা যায় কি? যায় না, তাই না? এটা হচ্ছে ইমান ও ইসলামের যে সম্পর্ক রয়েছে সে অংশ থেকে তোমাদেরকে লিখতে হবে। আর একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যখন তোমরা গ নাম্বার এবং ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সার দেবো, তখন চেষ্টা করবা সংশ্লিষ্ট বিষয়ে কোনো আয়াত থাকলে অথবা কোনো হাদিস থাকলে সেগুলো উদ্ধৃতি হিসেবে প্রদান করার জন্য, ঠিক আছে? তাহলে তোমরা বেশি মার্কস পাবে। আচ্ছা আর কারো কোনো প্রশ্ন আছে? তোমরা কি আমার আলোচনাটা বুঝতে পেরেছ? জি স্যার। তো এই আলোচনার প্রেক্ষিতে এবং তোমাদের যে একটা সৃজনশীল প্রশ্ন দিলাম, এই প্রশ্নটা HW করে তোমরা খাতায় সুন্দর করে রেখে দেবে, এবং পরিস্থিতি স্বাভাবিক হলে তোমরা খাতাগুলো আমাকে দেখাবে, ঠিক আছে? আচ্ছা স্যার। হ্যাঁ, সব শাখার ছাত্রদেরকে বলে দিবা, আর তোমাদের ক্লাসগুলো সব আমারই, আমার কাছেই রয়েছে। তারপরেও আমি যেগুলো প্রশ্ন দেবো, যখন যেটা থাকবে সেটা তোমরা HW করে সেগুলো আমার কাছে জমা দেবে, কেমন? স্যার